আজ পর্যন্ত জিয়াদ কলেজে কতজনকে সাপে কামড়েছে বলুন? বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, আমার জীবনে আমি প্রথম এই কলেজে প্রবেশ করছি। নমস্কার বন্ধুরা, তো এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট জিরাট বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে। প্রবেশ করিনি, আমরা প্রবেশ করব। আর আমার জীবনে আমি প্রথম এই কলেজে প্রবেশ করছি, কারণ অনেকেই হয়তো ভাবেন আমি অনেক পড়াশোনা করেছি। আমি মোটেও পড়াশোনা করিনি, এই কলেজে প্রথমেই যাচ্ছি। আর এসসি এই স্নেক রেস্কিউর একটা ব্যাপারেই, মাঝে মধ্যে এখানে স্নেক দেখা যাচ্ছে, যার জন্য একটা ভয়ের সৃষ্টি হয়েছে, ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। বিভিন্ন টিচাররা প্রফেসররা কমপ্লেন জানাচ্ছেন, যার জন্য আমি এরিয়াটাকে দেখব এবং ওনাদের কিছু তত্ত্ব দিয়ে তারপর এখান থেকে যাব। আর যদি কোনো স্নেক থাকে সেই স্নেকগুলো রেস্কিউ করব, অতি অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন কলেজটা দেখাই, আমি নিজেও প্রথম দেখব এবং আপনাদেরও দেখাবো। না, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না কোথাও সাপ আছে। যেগুলো সাপুরিয়ারা বলে ওগুলো মিথ্যে কথা, ওগুলো সাপুরিয়ারা ঢোকায় দিয়ে বার করে। ভালো আছো? আমি তো তোমায় লক্ষ্যই করিনি। সাপুরিয়ারা সাপ নিয়ে আসে। যদি এরকম কোনো ব্যক্তি কেউ থাকে, আমার এই যে ক্যামেরা আছে, আমি ভিডিও ছাড়ি বলি, 50,000 টাকা দেবো। আমি 50,000 টাকা দেবো। শুনো, ঠিক আছে, পরে আমরাও দেখাতে পারবো, আবার যে ছাড়ছে সেটাও দেখাতে পারবো। চলুন পড়বেন। জঙ্গল পরিষ্কার হচ্ছে? তোমাদের এখানে বাড়ি? আচ্ছা, বড়ালে। কোনো সাপের খোলস টোলস কিছু দেখা যায়নি তো এখানে? দেখবে, দেখে শুনে কোথাও কাজ করবে। হ্যাঁ, যেখানে এরকম জিনিসপত্র থাকবে একটা কাঠি দিয়ে ফার্স্টে নাড়িয়ে নেবে, একটু কোনো আওয়াজ বা কোনো সাউন্ড বুঝতে পারলে তারপর ভালোভাবে করবে। আমি বলে দিচ্ছি এখানে ডিটেলসটা, ওই যে ওইটাই। অবশ্যই, তো আমরা জিরাট কলেজে মানে বলাগড় বিজয়কৃষ্ণ কলোনির মধ্যে প্রবেশ করেছি এবং প্রিন্সিপাল স্যারের অফিসে এই মুহূর্তে আছি। তো স্যারের কিছু বক্তব্য আছে, আমরা জেনে নেব, এবং আরও সকল টিচাররা আছেন, তাদেরও কিছু প্রবলেম ফেস করেছেন, তাদের প্রবলেমগুলো সলভ করব এবং সেটা স্নেক জড়িত। তো স্যার কি বলছেন আগে আমরা শুনে নিই। হ্যাঁ স্যার বলুন। আমি যেটা বলছি যে আমাদের এখানে বন জঙ্গল কিছু ছিল, আমাদের সেই বন জঙ্গল পরিষ্কার করা হয়েছে এবং কিছুদিন ধরে সেই সাপ আমরা দেখতে পাচ্ছি। মানে আমি নিজে দেখিনি, কিন্তু আমার কাছে অনেক অভিযোগ এসেছে যে আমার এখানে যারা টিচার আছেন তারা অনেকে সাপ দেখেছে। আমি নিজেও সাপ খুব একটা ভালো চিনি না, কিন্তু ওনাদের মুখে যা শুনেছি, চন্দ্রবোরা দেখা গেছে একটা, চিতেবোরা দেখা গেছে একটা, আর বাকি সাপ শুনেছি গোসাপ, কিন্তু আমি জানি না এ কী আছে। এখন যেটা আমাদের সিকিউরিটির দিক দিয়ে এই সাপগুলোকে যদি আমাদের কাউকে যদি কোনো স্নেক বাইটিং হয় মানে কেস হয় কিছু, তখন আমাদের এটা দুর্ভাগ্যজনক হবে এবং অ্যাজ এ হেড অফ দি ইনস্টিটিউশন আমার এটা কর্তব্য আছে। আমি যার জন্যে তোমাদের মতো একজন প্রফেশনাল লোককে ডেকেছি যে এখানে সাপের অনুসন্ধান চালাতে এবং কী করে তোমার এই এরিয়াটা কতটা সর্বমুক্ত করা যায়, সাপ অন্তত আসবে না সেইভাবে কিছু করা যায়, সেই বিষয়ে আমি একটু তোমাদের কাছ থেকে পরামর্শ নেব। এবং আমার এখানে দিদিমণি মাস্টারমশাইরাও আছে, তারা শুনবে এই জিনিসগুলো কী ব্যাপার না ব্যাপার। অবশ্যই আমি যতখানি পারবো সকলকে হেল্প করার চেষ্টা করব এবং যতখানি আমি জানি ততখানি আমি জানাবার চেষ্টা করবো, আর যেটা সঠিক সেটাই জানাবো, যেটা সঠিক নয় আমি কখনোই জানাবো না। ঠিক আছে, একটু জল খেয়ে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে সাপ মানেই ভয়, সাপ শুনলেও ভয়, দেখলেও ভয়, আর এই ভয়টা কাটে না কাছাকাছি সাপ না দেখতে পেলে। আপনারা কাছাকাছি সাপটা দেখেছেন বলে সাপের প্রতি এতটা ইন্টারেস্টেড হয়েছেন, যদি না দেখতেন কখনোই ইন্টারেস্টেড হতেন না, সবথেকে বড় বিষয়। আজ পর্যন্ত জিয়াট কলেজে কতজনকে সাপে কামড়েছে বলুন? কামড়েছে কাউকে? কামড়ায়নি কিন্তু 9 বছর। আমিও ছোটবেলা থেকে জিরাট কলেজের মানে আমাদের বলাগড় বিজয়কৃষ্ণ কলোনির
এইটাই, তার মানে আমরা আতঙ্কে ভয় পাচ্ছি সব সময়। এই ভয়টা আমাদের কাটাতে হবে মেনলি। কিছু সাপ আমাদের পরিবেশে থাকে যেগুলো আমাদের চেনা প্রয়োজন, শুধু এই নয় যে আমরা কলেজে আসছি বলে। কারোর কারোর বাড়ির পাশে পুকুর আছে, জঙ্গল আছে, গাছপালা আছে, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চারা সাপ চিনবে কী করে? আজকালকার দিনে ইউটিউব ছাড়া বা ফেসবুক ছাড়া বা সোশ্যাল মিডিয়া ছাড়া সাপ চেনা যাচ্ছে না, কারণ কটা বইয়ে আর সাপের আছে? আমরা ছোটোবেলায় সাপের সম্বন্ধে একটু একটু বইয়ে পড়তে পারতাম, এখন সেই সবও হয়তো থাকে না। তো এইভাবে আমাদের সাপ চিনতে হবে। এবার এখানে যে কিছু সাপ দেখা যায় আমাদের পরিবেশের, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে নন ভেনমাস। আর সবথেকে বড় কথা হচ্ছে সাপের মধ্যে কোনো বিষ নেই, সাপের মধ্যে যেটা আছে হাই প্রোটিন। সেই হাই প্রোটিনটা আমাদের শরীরে আসার কারণে আমাদের মৃত্যু হয় যদি ঠিক টাইমে চিকিৎসা না হয়। এবং আমাদের এই ভারতবর্ষে যত রকম সাপ আছে প্রত্যেকটা সাপের বাইটের চিকিৎসা আছে, আর সেইটা আছে ডিস্ট্রিক্ট হসপিটালে, মানে আমাদের যে গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট মহকুমার হসপিটাল আছে সেখানে আছে, কারণ সেখানে অ্যান্টিভেনাম থাকে। হয়তো আমাদের কাছাকাছি জিয়াট হসপিটাল আছে, সেখানে অ্যান্টিভেনাম নেই কিন্তু সেখানে একটা প্রাথমিক চিকিৎসা হয়। কোনো সময় দেখা যাচ্ছে ভুলবশত স্নেক বাইট করেছে, কিন্তু আমি বলছি কোনো স্নেক বাইট হবে না, কারণ সাপ নিজে থেকে এসে কাউকে কামড়াতে চায় না। সাপ নিজের রাস্তায় চলতে চায়, সাপের কাজ হচ্ছে চলার খাওয়া। তার মাঝে যদি দেখা যাচ্ছে সাপকে কেউ ভয় দেখিয়েছে বা সাপের গায়ে কেউ ব্যথা দিয়েছে, তখন সাপ কামড়ায়। তার মধ্যে ওই যে বললাম, যদি সাপ কামড়ালো মানেই বিষধর সাপ, এটা নয় কখনোই। বেশিরভাগ নন ভেনমাস সাপ আছে আমাদের বেঙ্গলে, 4-5টা সাপ হচ্ছে বিষধর। সেই সাপগুলোকে আপনাদের চিনতে হবে। যেমন হচ্ছে প্রথমেই আছে কোবরা, যেটা আমরা সবথেকে ভয় পাই ফনার জন্য। তার থেকেও কিন্তু বিষধর সাপ আছে, কিন্তু আমরা কোবরা যেহেতু ফনা তোলে একটা অন্যরকম, সেই কারণে আমরা ভয় পাই। তো একটা হচ্ছে ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা, যেটা আমরা বাংলায় বলি গোখরো সাপ। এবার বিভিন্ন গোখরো নাম দিয়েছে এই বাঙালি, ঠিক আছে, নামের শেষ নেই, ওই ভয়ে যে যেমনভাবে পেরেছে নাম দিয়ে দিয়েছে একটা, কিন্তু ইংলিশে নামটাই মেন নাম, ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা। দু নম্বরে আছে মনোক্লেট কোবরা, যেটার মানে জমিতে থাকে, বাংলায় বলে কেউটে সাপ, ঠিক আছে। আমি নামগুলো বলছি, আপনারা চেনার চেষ্টা করবেন, যদি না বুঝতে পারেন আপনারা একটা গ্রুপ বানাবেন কলেজে, আমাকে অ্যাড করবেন, আমি যে যে স্নেকগুলো রেস্কিউ করি ওর ফটো একটা করে নাম লিখে পোস্ট করে দেবো আপনাদের সুবিধার্থে। আমার প্রচুর ব্যস্ত থাকে, আমি জঙ্গলে থাকি, নেটওয়ার্ক থাকে না, তাও আপনাদের জন্য করবো এটা, ঠিক আছে। তিন নম্বরে হচ্ছে চন্দ্রবোরা, যেটা দেখা গেছে কলেজে, ঠিক আছে। ওই সাপ লাপিয়ে কামড়ায়, হিমোটক্সিক ভেনাম থাকে, ঠিক আছে, কিন্তু আমি যদি সাপের কাছে না যাই সাপ কামড়াবে না। সাপের কাছে আমরা যাই কোথায়? যেখানে জঙ্গল থাকে সেখানে চলে যাই, তখন সাপের সম্মুখীন হয়। জঙ্গলে যাব না, যদি কোনো সময় আমরা রাস্তা দিয়ে হাঁটছি বা পাশে জঙ্গল আছে, আমাদের চোখ দিয়েছে সে দিয়ে দেখতে হবে, কান দিয়েছে শুনতে হবে আওয়াজ, আমাদের সচেতন হতে হবে একটু, ঠিক আছে। চন্দ্রবোরা সাপ তিন নম্বরে। চার নম্বরে হচ্ছে কালাশ সাপ। কালাশ সাপ যেটা, সেটা রাতেই বেরোয়, সেটা দিনে বেরোয় না। সেই সাপটা আমরা বেশি ডেঞ্জার বলে গণ্য করি, কারণ হচ্ছে রাতে বেরোয়, ঘুমের ঘরে কামড়ায় এবং কামড়ালে বোঝা যায় না, কারণ হচ্ছে ওই সাপের দাঁত খুবই ছোট। এমনকি কামড়ানোর পর দেখা যাচ্ছে আপনি ঘুমের ঘরে আছেন, পা ছুললেন, হাত ছুললেন, কামড়ে দিল, ঠিক পিঁপড়ের মতো কামড়াবে বা মশার মতো, সেইখানে ঘুমের ঘরে ডললে আবার সেই ব্যথাটা চলে যায়, বোঝাও যায় না, তো ঘুমের ঘরেই আমাদের মৃত্যু হয়ে যায়। কিন্তু অনেকে আমি দেখছি রিসেন্ট মানে ভিডিওতে দেখছি যে না, কালাশ সাপ কামড়ালে মারা যাব। তো যে কোনো সাপ কামড়ালেই মানুষ ভয়ে আতঙ্কে মারা যাচ্ছে, বুঝতে পারলেন? কালাশ সাপেরও অ্যান্টিভেনাম আছে, চিকিৎসা হয়, কিন্তু আমরা যেহেতু ঘুমের ঘরে থাকি বুঝতে পারি না। কালাশ সাপও হচ্ছে নিউরোটক্সিক ভেনাম। আর একটা আছে, সেটা হচ্ছে রাস সাপ। এই কালাশ সাপ যেটা বললাম, কালাশ সাপ আর রাস সাপ হচ্ছে একই প্রজাতির, মানে হচ্ছে এরা ক্রেত। কালাশ সাপের নাম হচ্ছে ইংলিশে কমন ক্রেত, আর রাস সাপের নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট। ওরাও দুই ভাই, একই টক্সিক, একই সিমটম, কিন্তু রাস সাপ কামড়ায় না, মানে যেটা আমরা ব্যান্ডেড ক্রেট বলছি ওইটা হলুদ আর কালোই হয়, আর যেটা কালাশ সাপ সেটা হচ্ছে কালো আর সাদাই হয়। যেটা চিতে বোড়া সাপ আছে, চিতে বোড়াটা এখন অনেকেই চেনে, ঘর চিতে আমি বলি। অ্যাকচুয়ালি বোড়া যেটা বলা হয় বাংলায়, বোড়া মানে বিষধর, কিন্তু চিতে বোড়া যেটাকে বলছে ওইটা হচ্ছে ঘর চিতি সাপ, ওটার বিষ হয় না। অ্যাকচুয়ালি চিতে বোড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে সস্কেল ওয়াইপার, যেমন হচ্ছে চন্দ্রবোরা, চন্দ্রবোরাকে ইংলিশে বলা হয় রাসাল ওয়াইপার, আর যেটা সস্কেল ওয়াইপার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চিতেবোরা, সেটা আমাদের বেঙ্গলে নেই। সেটা ওর থেকে ছোটো হয় চন্দ্রবোরার থেকে, সেম দেখতে হয়, শুধু ওপরে ডায়াগোনাল ডায়াগোনাল ওর ডিজাইন থাকে, ও নিজেকে এস করে নেয়, মানে ছোটোভাবে গুটিয়ে নেয়,
কোনো পাতা পড়ে আছে তার তলায় লুকিয়ে থাকে, পাশ থেকে গেলে টুক করে কামড়ে দেয়, আর বোঝা যায় না যেহেতু ছোটো, আর নাম হয় চন্দ্রবোরার। তো এই এই জিনিসগুলো বুঝতে হবে। ওই যে বললাম সস্কেল ভাইপার, যেটার কামড়ে বেশি মৃত্যু হয় আমাদের ভারতবর্ষে, ওইটা আমাদের এখানে নেই, তো এটার প্রতি ভয় নেই। এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে চন্দ্রবোরা আর কালাচ, আর কোনো গোখরো সাপ। গোখরো সাপ সচরাচর ঘুরে বেড়ায় না, যেখানে ইঁদুর থাকে সেসব জায়গায় থাকে। এবার চন্দ্রবোরাটা কী হয়, যেখানে জলাশয় জায়গা আছে, পুকুর আছে, বাগান আছে, সেই সব এলাকায় থাকে, যেমন এইসব এলাকায় আছে। কিন্তু এইখানে যে সাপ আছে এটা নয়, সাপ চলাফেরা করছে, তার মধ্যে আসছে, কখনো কখনো আমাদের সম্মুখীন হচ্ছি। আর সাপটা আমাদের পরিবেশে থাকা দরকার, নাহলে আরও ক্ষতি আছে। এই যে মানে সাপের হাইপ্রোটিন দিয়ে আমরা বিভিন্ন রকম মেডিসিন পাই, যার কারণে আমরা বাঁচাচ্ছি, এবং আমাদের পরিবেশের স্বার্থে, পরিবেশটা এই কারণে স্বার্থে, আমরা অনেকে বলে থাকি আমাদের ছেলেমেয়েদের মানুষ করতে হবে, কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না যে তারা কী করে মানুষ হবে। আমরা শুধু ভাবি যে তাদের শিক্ষা দিয়ে যাব, অর্থ দিয়ে যাব, তার বাইরে কিন্তু আমরা কিছু দিতে পারছি না। তাদের একটা সুন্দর প্রকৃতি দেবো যে তাদের সুস্থ থাকে, সেটা কিন্তু আমরা কখনোই পারছি না, যে কোনো উপায়ে পারছি না পরিস্থিতি অনুযায়ী, কিন্তু চেষ্টা করছি। যেমন আমি চেষ্টা করছি, আমার বেঙ্গলে পারছি না, আমি মহারাষ্ট্রে পারছি বা তেলেঙ্গানাতে পারছি, আমি আমার দিক থেকে চেষ্টা করছি। সকলকেই চেষ্টা করতে হবে। এবার ওই যে গাছপালাগুলো যদি আমরা টুকটাক লাগাই, যেগুলো জঙ্গল আছে, তাহলে সাপগুলো ওখানে থাকতে পারে, ওখানে ওরা খাবার পাবে। কিন্তু কী হচ্ছে, আমরা ওগুলো কাটছি এত পরিমাণে, এত তাড়াতাড়ি শেষ করছি, যে ওই সাপগুলো আমাদের ঘরের আশেপাশে আসছে, আমাদের ঘরের আশেপাশে যেসব ইঁদুর ব্যাঙগুলো আছে সেগুলো খাওয়ার জন্য। এইবার দু নম্বর বিষয়ে আসি, যদি মনে করি এখানে সাপ আসবে না, সেই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে কোনো জিনিস একাট্টা করে রাখা যাবে না, পুরনো জিনিস অনেক দিন ধরে, এমনকি কোনো খাবার দাবার যেখানে সেখানে ছুঁড়ে ফেলা যাবে না, ওই খাবার দাবার খেতে ইঁদুর আসবে, আর ইঁদুর খেতে সাপ আসবে। যদি ইঁদুর ব্যাঙ না আসে তাহলে সাপ আসবে না, এটা আমি গ্যারেন্টি দেবো। এটা কোনো বইয়ে লেখা থাকবে না, যারা জানে তারা বলবে, আমি জানি আমি বলছি।